আসসালামু আলাইকুম। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের মুসুরের ডাল ও ইলিশ মাছ দিয়ে ভিন্ন স্বাদের একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আমার আজকের এই মজাদার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের পুরাতন ও নতুন নতুন আরও রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভর্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। মসুরের ডাল ও ইলিশের মিক্স ভর্তার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ইলিশ থেকে 3 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর 1/4 কাপের মতো অর্থাৎ 1/4 কাপ মসুরির ডাল 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছেন ফুলে দ্বিগুণ হয়েছে। এবার এই মাছগুলোতে স্বাদ মতন লবণ ও 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপর মাছগুলোকে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হতে থাক এই ফাঁকে ডালগুলো সিদ্ধ করে নেব। একটা প্যানের ভিতর ডালগুলো নিয়ে নিচ্ছি, তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ করার সময় কোনো মশলা বা লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর ডাল ভর্তা করার জন্য ডাল যেভাবে সিদ্ধ করে নেওয়া হয় ঠিক সেইভাবে সিদ্ধ করে নিতে হবে। ডালগুলো সিদ্ধ হতে থাক। এবার অন্য একটি প্যানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হলে মাছগুলো তেলের ভিতর দিয়ে ভেজে নেব। মাছ যদি ভালো হয় তাহলে দেখবেন মাছ থেকেও অনেকটা তেল বের হবে। মাছ ভাজার জন্য তেলটা একটু বেশি নিয়েছি, তার কারণ হলো মাছ ভাজার পর আমি এই তেলটা ফেলে দেব না। এই তেল থেকে পরিমাণ মতো তেল ভর্তা তৈরিতে ব্যবহার করব। আমি ডাল ও মাছ যে পরিমাণ নিয়েছি এই পরিমাণে ভর্তা 6 থেকে 7 জনকে পরিবেশন করতে পারবেন। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর এখন এই তেলের ভিতর কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মরিচগুলোকে তুলে নিচ্ছি। আর এই প্যানে থাকা অবশিষ্ট তেলটুকু একটা পাত্রে তুলে নেব। অন্যদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ডালের গা থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর একটা পাত্রে তুলে নেব। দেখুন ডালটাও আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর মাছগুলোকেও ভেজে নিয়েছি। এখন মাছগুলো থেকে কাঁটা বেছে কাঁটাগুলোকে ফেলে দেব। সবগুলো মাছ থেকে আমি ভালোভাবে কাঁটা বেছে ফেলে দিয়েছি। এবার একটা বাটিতে মাঝারি সাইজের একটা কাঁচা পেঁয়াজ কুচি নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টা ভাজা শুকনো মরিচ আর 7 মতন লবণ দেব। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি ভর্তাটা দীর্ঘ সময় রেখে খেতে চান তাহলে পেঁয়াজটা হালকা তেলে ভেজে নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজের ভর্তা মাখালে খেতে বেশি ভালো লাগে। আর মরিচটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবার এর ভিতর সিদ্ধ করে রাখা সেই ডালটা দিয়ে দিচ্ছি। তারপর কাঁটা বেছে রাখা ভাজা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ ভেজে রাখা অবশিষ্ট সেই তেলটা। আপনারা চাইলে ফ্রেশ সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি মাছ ভাজা তেলটা ব্যবহার করছি মাছের ফ্লেভারের জন্য। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর সবশেষে সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। লেবুর দিলে ভর্তা থেকে লেবুর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ ও মুসুরির ডালের ভর্তা। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই ভর্তার রেসিপিটি। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। এমন আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।